আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে একটি ভিন্ন ধর্মী আইটেম আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দুধ এবং ডিম দিয়ে তৈরি বরফি প্রিয় দর্শক আপনারা যে বরফি খেয়েছেন মিষ্টির দোকানের তার থেকেও বহুগুণ স্বাদে এবং বহুগুণ মজাদার এই বরফি আপনারা খুব অল্প উপকরণে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন প্রিয় দর্শক তাহলে আসুন এই মজাদার এবং সুস্বাদু বরফিটা কিভাবে তৈরি করি একবার সকলে মিলে দেখে নেওয়া যাক আসুন তবে আমরা একটি মিক্সিং বলের মধ্যে তিনটি ডিম নিয়ে নিলাম মাঝারি সাইজের ডিম এখন আমরা দিন ডিমগুলোকে ফিটে নেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফিটে নিলাম সাদা অংশটাকে হলুদ অংশের সাথে ভালো করে মিক্স করে নিলাম এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এবং চিনিগুলো আমরা ডিমের সাথে ভালো করে নাড়াচাড়া করে ফিটে নেব ডিমের গন্ধটা দূর করার জন্য আমরা দিয়ে দেব এলাচের গুঁড়া হাফ চামচ পরিমাণ এলাচির গুঁড়া দিয়ে দিলাম এখন আমরা দিয়ে দিব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এগুলোকে ভালো করে ফিটে নিতে হবে নাড়াচাড়া করে আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তবে আমরা হ্যান্ডউইচ দিয়েই কাজটা সেরে নিচ্ছি আমরা এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ ঘি ঘিটা আমরা হাতে বানিয়েছিলাম সেই ঘিটা দিয়ে দিলাম এখন এবং ঘি দিয়ে ভালো করে একটু ফিটে নিতে হবে এখন আমরা একটি প্যান নিয়ে নিলাম এবং লো আছে দিয়ে দিলাম এখন আমরা সেই বেটারগুলো ঢেলে দিলাম প্যানের মধ্যে এখন আমরা অনবর্ত নেড়েই যাব এটাকে শুধু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে যাচ্ছে আমরা দশ মিনিট একভাবে জাল করে নিয়েছি দশ মিনিট পর একটু ঘন হয়ে গেছে এব আমাদের প্রায় বিশ মিনিট হয়ে গেছে আমরা জাল করছি আরও জাল করে নেব আমরা প্রিয় দর্শক আপনারা যদি হালুয়া খেতে চান তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন তাহলে সুন্দর একটি হালুয়া খেতে পারবেন আর আমরা যেহেতু এটাকে দিয়ে বরফি বানাবো সেহেতু আমরা আরও কিছুক্ষণ জাল করে নেব খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এই ডিমের বরফিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আশা করছি খুবই মজাদার এবং খুবই সুস্বাদু প্রিয়দর্শক প্রিয় দর্শক আপনারা যদি কালারটা লাইট কালার রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন কিন্তু আমরা আর একটু ডিপ কালার করব সেই জন্য আমরা আরও কিছুক্ষণ জাল করে নেব এবং আরও একটু ঝরঝরা করে নেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়ে গেছে আবার একটু ভিজা ভিজাও আছে আমরা এখন এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব আমরা পুরো রান্নাটা পুরো রেসিপিটা আমরা মিডিয়াম লো আছে দিয়ে তিরিশ মিনিট করে নিলাম আপনারা এভাবে করে নেবেন প্রিয়দর্শক আমরা এখন এটাকে শেপ দিয়ে নেব তা আসুন আমরা শেপ করে নেই। দর্শক আমরা একটি মল নিয়ে নিলাম এই মলটার মধ্যে এখন আমরা লু ঢেলে দিলাম প্রদর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা সুন্দর মতো শেপ দিয়ে নিব এভাবে আস্তে আস্তে আছেন আমরা সমান করে দিচ্ছি কোথাও চা কোথাও নিচু এভাবে যাতে না থাকে একদম সুন্দর করে এটাকে সমান করে সমান্তরালভাবে দিয়ে দিতে হবে এভাবে আমরা দশ পনেরো মিনিট রেখে দেবো একটু জমাট বাঁধার জন্য প্রিয় দর্শক আমরা এখন একটি চাকুর মাধ্যমে এভাবে শেপ দিয়ে নিচ্ছি চার আকার করে আপনারা ইচ্ছা করলে অন্য শেপও দিতে পারেন প্রিয় দর্শক আমরা দুই ঘন্টা রেস্টে রাখার পরে বরফিগুলোকে এখন মল থেকে খুলে নেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমাদের আজকের এই ডিম দুধের বরফি প্রিয়দর্শক আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে আমাদের এই রেসিপিটি এই বর্ফিটি প্রিয় দর্শক আপনাদের কাছে ভালো লাগলেই আমাদের সার্থকতা প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি এবং আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমাদের বন্ধু হয়ে পাশেই থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতলি বাকু